হ্যালো গাইস, আমি ভবেশ, আপনারা দেখছেন ভবেশ ডায়েটিক। গাইস, ফেসবুক পেজে কিভাবে সঠিক পদ্ধতিতে আপনারা ভিডিও আপলোড করে থাম্বনেল লাগাবেন, আপনার মোবাইলের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, কিন্তু থাম্বনেল লাগাতে পারবেন না। তো থাম্বনেল আপনি কিভাবে লাগাবেন এবং থাম্বনেলের সাথে আপনি ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল এগুলো লাগাতে পারবেন, এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো কী সেই অ্যাপস অবশ্যই আমি ভিডিও শেষে বলবো। এই অ্যাপসটি ডাউনলোড করলে আপনি ভিডিওর সমস্ত অ্যানালিটিক্স আপনি দেখতে পারবেন, অর্থাৎ ভিউজ, ফলোয়ার্স সমস্ত কিছু আপনি সেখান থেকে দেখতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করবেন এবং আপনার ফেসবুক পেজে ভিডিও কিভাবে সঠিক পদ্ধতিতে আপলোড করবেন, টাইটেল এবং থাম্বনেল কিভাবে লাগাবেন, আসুন মোবাইল স্ক্রিনে সেটি দেখে নিই। প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর খুলে নেবেন। তো আমি প্লে স্টোর খুলে নিলাম। এখানে সার্চ বাটনে গিয়ে লিখবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, লিখে সার্চ দেবেন। সার্চ দিলে আপনার সামনে একটি অ্যাপস চলে আসবে। দেখুন, ক্রিয়েটর স্টুডিও অ্যাপসটি চলে এসেছে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি ওপেন করব। তো ওপেন করলাম। ওপেন করার পর ওপরে একটি কলম অপশন দেখতে পাচ্ছেন, এই কলম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিওতে যাবেন। এবার আপনার গ্যালারি থেকে যে ভিডিওটি আপনি পোস্ট করতে চান সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটি ভিডিও সিলেক্ট করে নেব। এই ভিডিওটি আমি সিলেক্ট করে নিয়ে নেক্সটে গেলাম। নেক্সটে গিয়ে দেখুন এখানে ভিডিওটি সিলেক্ট হয়ে গেছে। এবার ভিডিও টাইটেল আছে, এখানে আপনার ভিডিও টাইটেল দিয়ে দিবেন এবং ডেসক্রিপশন লিখে দিবেন। তার নিচে দেখবেন থাম্বনেল, থাম্বনেল অপশনে অর্থাৎ অ্যাড থাম্বনেলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে অর্থাৎ আপনার গ্যালারি থেকে আপনি একটা থাম্বনেল নিয়ে নেবেন। তো আমি এই থাম্বনেলটা সিলেক্ট করে নেক্সট করে দিলাম। দেখুন থাম্বনেল লেগে গেছে। এরপর নিচে দেখবেন একটা নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ভিডিও আপলোড হতে শুরু করবে। গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আর অল নোটিফিকেশন অবশ্যই অন করে দিবেন। তাহলে কী হবে, আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। বাই।